ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, সকাল সকাল শুরু করে দিলাম আমি আমার আজকের ব্লগ। তো আপনারা জানেন বিশেষ কোনো কারণে আমি ব্লগ করি, নতুবা ডেইলি ব্লগটা আমি কম করি, রেসিপি ভিডিওটাই আমি বেশি আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে মুর্শিদাবাদে যে কাকা শ্বশুর থাকেন, নিতেশ কাকু ওনার নাম, তো ওই কাকু মারা গেছেন। ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, জন্মস্থান তো এখানে। তো বন্ধুরা, পুরা ফ্যামিলি মিলে যাচ্ছি, যার জন্য ছোট গাড়িতে যাওয়া যাবে না, আমাদের তার জেনে তো যাওয়াই যাবে না, তার জেনে চারজন বা পাঁচজনের বেশি হয় না। তো এটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি, টাটা সুমো। তো এটা দিয়ে আমরা সব জায়গায় যাই, যখন ফ্যামিলি নিয়ে যেতে হয়, পুরা ফ্যামিলি নিয়ে যখন যেতে হয় কোথাও, তখন আমরা এই গাড়ি নিয়েই যাই। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে আমাদের ফুল ফ্যামিলি রয়েছে। বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, কিন্তু গাড়ি একদম বাড়ি পর্যন্ত পৌঁছায় না, আর একটা টিলা নামতে হয়, অনেক কষ্ট পুরান বাড়িতে যেতে হয়, অনেক কষ্টে, কারণ অনেক উঁচ নিচ, মানে রাস্তা একদম সমান নয়, অনেক কষ্ট হয় যেতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, গ্রামের পরিবেশ খুব সুন্দর। তো এই পুকুর হচ্ছে আমাদের পুরান বাড়ির পুকুর, দাদা শ্বশুরের পুকুর। তো যাচ্ছি তো দাদা শ্বশুরের বাড়িতে, যেখানে সবাই থাকতো, সবার জন্মস্থান, সেখানেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম রাস্তাটা খুব খারাপ। তো যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে গেছি। এই হচ্ছে পুরানা বাড়ি। তো ইনি হচ্ছেন আমাদের কাকু, যিনি মারা গেছেন, নিতেশ কাকু। উনি ফৌজিতে সার্ভিস করতেন, আর জাস্ট উনি রিটায়ার্ডে এসেছিলেন, তারপর ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান। তো ওনার এই কাজের জন্য আজকে আমরা আমাদের পুরানা বাড়িতে আসলাম। তো এসেই দেখুন আমার দুই ছেলে ছাগলের বাচ্চা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমার ছোট ছেলে বলছে বারবার যে মা ভিডিও করো, ভিডিও করো, আমরা দেখো ছাগলকে পেয়েছি, একটা বাচ্চা পেয়েছি, কত কিউট বাচ্চা। তো ভিডিও করলাম ওদের। আর এদিকে সবজি কাটা হচ্ছে আমার বোন আর আমার ননদ, ওরা সবজি কাটছে, আর রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। এসেই দেখলাম কিন্তু রান্নাবান্না শুরু। তো আমাদের আত্মীয় স্বজন আর পাড়ার আশেপাশে কিছু লোকজন খাওয়া দাওয়া করবে, এই 100-150 মতো মানুষ খাবে। তো রান্নার পর আমাদের মধ্যে বারান্দে তো এই বারান্দাটা এখানে দেওয়া হচ্ছে, উনি যা যা খেতে ভালোবাসতেন সব কিছু রান্না করে এখানে দেওয়া হয়েছে। সব রান্না শেষ করার পর এবার খেতে বসবে, সবাই খাবে। সবার খাওয়া দাওয়া চলছে, সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরাও খাবো, তারপর সন্ধ্যার পর কীর্তন হবে, আবার রান্নাবান্না হবে। রান্নাবান্না বলতে রাতে খিচুড়ি গেট এইসব হবে, তারপর রাতে কীর্তনের পর আমরা চলে যাব আমাদের বাড়িতে।
তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন ব্লগে। আর সবাই কাকুর আত্মার শান্তি কামনা করবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।